IIS বুয়েট। এটা হচ্ছে গিয়ে বুয়েটের স্টুডেন্টদের জন্য, টিচারদের জন্য, সবার জন্য আলাদা আলাদা করে একটা লগইন করার জন্য কি বলবো, আইডি পাসওয়ার্ড দেওয়া থাকে, অ্যাকাউন্ট দেওয়া থাকে। এই অ্যাকাউন্টটা আপনার নিজের, এই অ্যাকাউন্টটা আমি যেমন বের হয়ে গেছি তারপরও এই অ্যাকাউন্টটা আমার নিজের, আমার নিজস্ব, এটা আর কেউ নিতে পারবে না, ঠিক আছে? এটা এমনই একটা জিনিস, এটা প্রত্যেক ইউনিভার্সিটি হয়তো আলাদা আলাদা করে এক একজন এক একজনের আছে। বুয়েটের হচ্ছে BIIS, এটাকে বিষ। ওকে, আমি এটা ঢুকলাম, ঢুকতেছি। আচ্ছা, এখানে ঢুকার সাথে সাথে আমাকে যেটা দেখাবে এই হচ্ছে, এটা হচ্ছে হোম পেজ। এখানে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে, তাই আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমারটা আমি ঢুকে যাচ্ছি। সো আমি ঢুকে গেলাম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা আমি যে ঢুকেছি এটা হচ্ছে আমার বিএসসিটা, আমি এমএসসিটাও দেখাচ্ছি কিন্তু আগে আমি বিএসসিটা একটু দেখায় নিচ্ছি। হ্যাঁ, এখানে তাহলে কী কী আছে, এখন কোন ইনফরমেশনগুলো, মাই ইনফরমেশন, এখানে আমি যদি যাই তাহলে আমার এখানে সব ইনফরমেশনগুলো এখানে দেখাবে, এটা আমি দেখাচ্ছি না যেহেতু আমার এখানে সব কিছু আর কি আছে, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে এক্সাম গাইডলাইন্স, এখান থেকে আপনি টপ শিট, নোটিস, তারপর হচ্ছে গাইডলাইন্স ইউজিং টিমস, এখানে আপনি সব কিছু এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে এক্সাম গাইডলাইন্স। এটা হয়েছিল করোনা সময় যখন মানুষ অনলাইনে পরীক্ষা দিছে, তখন কী কী ডেমো অফ ক্যামেরা প্লেসমেন্ট এগুলো ছিল। লোন অ্যাপ্লিকেশন, আমি লোন তো নিব না। দেন রেজিস্ট্রেশন, এখন কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করবেন, আমি যেহেতু করতে পারবো না তাই আমাকে দেখাচ্ছে কন্ট্যাক্ট উইথ ইয়ার অ্যাডভাইজার। সো আমি তো রেজিস্ট্রেশন আমি করতে পারবো না, কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা থাকলে এখানে অনেক সাবজেক্ট দেখাতো, সেই সাবজেক্টগুলোতে আপনাকে টিক মার্ক দেওয়া লাগতো, ঠিক আছে? অ্যাড এখানে আমাকে দেখাবে না কিছু, যেহেতু এটা আমার বিএসসির। দেন হচ্ছে এখানে ভিউ গ্রেডস, আমার গ্রেডস দেখাবে। গ্রেডসের দিকে যদি আমি যাই তাহলে এখানে সিলেক্ট করা যায়, আমার যেহেতু এটা আমি বিএসসিতে দেখাচ্ছি তাই এখানে কিন্তু লেভেল 1 থেকে লেভেল 4 এইটা পুরোটা আমাকে দেখাচ্ছে। দেন হচ্ছে অ্যাপ্লাই অ্যাওয়ার্ড ডিগ্রি, এটা একদম শেষে যখন আমরা হচ্ছে বিএসসি কমপ্লিট করে ফেলি তখন হচ্ছে গিয়ে এটা আর কি আমাকে দেখাতে হয়। এই যে আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, আমি তো বের হয়ে গেছি এই জন্য। অ্যাপ্লাই স্কলারশিপ, এখানে দিলে আমি যতগুলো স্কলারশিপ এই যে পেয়েছিলাম, টেকনিক্যাল, ইউনিভার্সিটি মেরিট, ইউনিভার্সিটি স্টাইপেন্ড, ডিনসলিট, হ্যাঁ এগুলো পেয়েছিলাম, সেগুলো আমার সব অ্যাপ্রুভ হয়ে গেছে। দেন হচ্ছে স্টুডেন্টস ফিডব্যাক, ট্রাস্ট ফান্ড স্কলারশিপ, তারপর হচ্ছে গিয়ে ডিউস, ডিউসে আমার কোনো কিছু আছে কি না, আমার তো ডিউস থাকবে না অ্যাকচুয়ালি। এই যে ডাইনিং ফি, হল ফি, রেজিস্ট্রেশন বা এক্সাম ফি, আপনি দেখতে পারবেন। টাকা কিন্তু ব্যাংকে জমা দিতে হবে, খেয়াল রাখবেন, টাকা জমা দিতে হবে ব্যাংকে, কিন্তু এখানে আপনি চেক করতে পারবেন যে আপনার ডিউস লেখা আসছে কি না। ডিউস লেখা আসলে আপনার হচ্ছে এক্সামের রেজাল্ট আটকায় দিবে। ডাইনিং ফি, এটা হচ্ছে কি হলে জমা দিতে হয়, মানে হল থেকে কাগজ এনে ব্যাংক, টাকা পয়সার লেনদেনটা কিন্তু ব্যাংক, ঠিক আছে? কিন্তু রসিদ, হল ফির জন্য হল থেকে কাগজ আনতে হয়, রেজিস্ট্রেশন বা এক্সাম ফির জন্য ইউনিভার্সিটির রেজিস্টার বিল্ডিং থেকে একটা এক্সাম রসিদ আনতে হয়। হল ফির জন্য টাকা জমা দেওয়ার জন্য হল থেকে রসিদ আনতে হয়, রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য রেজিস্টার বিল্ডিং থেকে রসিদ আনতে হয়, তারপর হচ্ছে ক্লিয়ারেন্স, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারছেন, আপনি যে মানে চেঞ্জ পাসওয়ার্ড এগুলো আপনি দিয়ে রাখতে পারেন। ওকে, আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি।